হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই ভালো সুস্থ আছো তো আজকে আমরা কথা বলতে যাবো হই যেতে নতুন একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে যেটার নাম হচ্ছে দাদুর কীর্তি থিয়েটার বাই রাহুল মুখার্জি তিনি তো বড় পর্দায় কাজ করেইছেন সাথেও ইনভাইট করেছেন তো এটা তার ফার্স্ট ওটিটির কাজ তো দেখলাম দাদুর কীর্তি এটা সিজন ওয়ান এবং গল্পটা যেভাবে শেষ হয়েছে এটা একটা সিজন আসবে তো এখানে একটা লম্বা স্টার কাস্ট আছে তো হয়তো আমি কারোর নাম ভুলেও যেতে পারি তো কথার পৃষ্ঠে তাদের নাম আমি একে একে বলবো তো মেনলি যারা আছে এখানে দাদুর হিসেবে আমরা দেখতে পাচ্ছি পরণ বন্দ্যোপাধ্যায়কে দিদা হিসেবে দেখতে পাচ্ছি অনুষমা ম্যামকে এবং তাদের বিভিন্ন ছেলে মেয়ে নাতি নাতিনাতিনী রোলে একটা লম্বা স্টারকাস্ট আছে শান্তিলাল মুখার্জি চান্দ্রী ঘোষ এদিকে ঋতব্রত শ্রীজলা সত্যম ভট্টাচার্য মানে কাকে ছেড়ে কার কথা বলবো আর কি তো এবার চলে এসেছি গল্পটা নিয়ে একটু বলি শুরুতে দেখানো হচ্ছে যে দাদু দিদা এক বাড়িতে থাকে এবং তাদের কেয়ারটেকার হিসেবে আছে রফিক সত্যম ভট্টাচার্য যে ক্যারেটারটা প্লে করছে এবং দাদু দিদার একটা ইচ্ছে আছে যে তাদের ছেলে মেয়ে নাতি নাতি যারা আছে তারা এখন তাদের কাছে আসুক কিছুদিন তাদের সাথে থাকুক এবং ইতিমধ্যে যেটা হয় যে সেই বাড়িতে মানে তারা যে বাড়িতে থাকে সেই বাড়িটা হন্টেড বলে পরিচিত এবং সেখানে নাকি গুপ্তধন আছে কিছু রিডেল আমাদের সামনে দেখানো হয় যে ওই বাড়িতে গুপ্তধন লুকিয়ে আছে তো এই গুপ্তধনের লোভ দেখেই বলতে পারো যে ছেলেমেয়েদেরকে সেখানে নিয়ে আসা এবং রাখার একটা প্রচেষ্টা করা হয় এভাবে গল্প এগোতে থাকে আলটিমেটলি এই ছেলেমেয়েরা নাতি নাতিরা সবাই মিলে গুপ্তধন খোঁজার চেষ্টা করে এবং ক্লাইম্যাক্সে গিয়ে আসল গুপ্তধন কি কিভাবে সেটা তারা খুঁজে পাবে কি পাবে না গল্প কোন দিকে মন নেবে সেটা নিয়ে বাকি গল্প বাকিটা দেখতে হলে তো হইচ তো অ্যাভেলেবেল আছে অবশ্যই গিয়ে দেখো তো এবার চলে আসছি সিরিজটার ভালো দিক এবং খারাপ দিক ফার্স্ট যেটা আমার মনে হয় যে রাহুল মুখার্জির একটা মানে সৎ প্রচেষ্টা আছে তিনি সম্পর্কে গল্প বলতে খুব ভালোবাসেন সেটা তিনি বড়ো পর্দাতেও চেষ্টা করেছেন কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে দাদুর কীর্তিতে সেটা যেহেতু একটু ডি মানে ইন ডিটেলস আমাদেরকে দেখানো হয়েছে সে কারণে না সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে সেটা হতেই পারে যে বাড়ির বউ অন্য একজনকে আগে ভালোবাসতো তার সাথে দেখা হয়েছে বা বাড়ির একজন মেয়ে তাদেরই কেয়ারটেকারের প্রেমে পড়ছে বা ভাই বোনেরদের মধ্যে যে ঝামেলা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রত্যেকের লাইফে কিছু না কিছু চলছে এখানে ধরো কাঞ্চন মল্লিক সে সাসপেন্ড হয়ে বসে আছে সেটা কেউ জানে না এগুলোকে মানে স্পয়লার হিসেবে ধরার দরকার নেই কারণ এগুলো আমি জাস্ট বলার জন্য বলছি এগুলো দেখানো হয়েছে খুব ক্লিয়ারভাবেই দেখানো হয়েছে তারপর ধরো শান্তিলাল মুখোপাধ্যায় যে একজন প্রোমোটার সে তার ওয়াইফ বাচ্চা মেয়েদের ছেলে মেয়েদেরকে সময় দেয় না কিন্তু তার আবার প্রমোটারি করতে গিয়ে কিছু সমস্যা ফেস করতে হচ্ছে এই যে বিভিন্ন ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু ইন ডিটেলসে দেখানো হয়েছে এবং চলে আসি গুপ্ত ধনের কথা ওখানে তো একের পর এক রিটেল আমাদের সামনে তুলে মানে তুলে ধরা হয় যেটা তোমাদেরকে এখানে একটা সোনাদার কথা মনে করিয়ে দেবে সোনাদার সিনেমাগুলোতে গুপ্তধনের সন্ধানে দুর্গেশগড়ের গুপ্তধন ওগুলোতে আমরা যেরকম রিডেল সলভ করে করে গুপ্তধনের ওখানে যাই তো এখানেও সেই ব্যাপারটাই ফলো করা হয়েছে এবং আলটিমেটলি সেই গুপ্তধন কি সেটা আমাদেরকে ক্লাইম্যাক্সে দেখানো হয়েছে এবং ক্লাইম্যাক্সটা এমনভাবে শেষ করা হয়েছে যে এর সিজন টু আসবেই আমাদেরকে একদম ডিরেক্ট বলেই দেওয়া হয়েছে আহ মানে একটা পার্টের গল্প শেষ করেছে কিন্তু আরেকটা পার্ট আবার শুরু হতে চলেছে তো ভালো দিক বলতে আমি বলব পারফরমেন্স পারফরমেন্স কিন্তু সত্যি নজর করার কিছু পারফরমেন্স আছে যেরকম ধরো পরম বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বলবো তিনি এই বয়সেও মানে এত মানে নিখুঁতভাবে কি বলবো মানে এত স্বতঃস্ফূর্তভাবে মানে বয়সের সাথে তো হয় যে তুমি অত মুভমেন্ট করতে পারবে না একটু বসে বসে রোলগুলো করবে কিন্তু না এখানে তিনি যেন সব থেকে বেশি চঞ্চল এতটা এনার্জির সাথে তিনি এখানে কাজ করেছেন সেটা ইমোশনাল সিন হোক কমেডি হোক মেলোড্রামা হোক সমস্ত কিছুতে এত সুন্দরভাবে করেছেন না এবং অনুসর নিয়ে কী বলবো ওনার গলার ভয়েস শুনে আমি আর কি পাগল হয়ে যাই এবং এখানে ছোটো বড়ো ক্যারেক্টার যারা আছে প্রত্যেক কিন্তু তাদের পার্টটা খুব ভালোভাবে করেছে স্পেশালি যেরকম সপ্তম সৃজরা যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে আমার পার্সোনালি খুব 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 ভালো লেগেছে ঋতব্রত বা ওই নাতিদের ভিড়ে যারা ছিল তাদের অ্যাকচুয়ালি সেরকম কিছু করার ছিল না এক্ষেত্রে জাস্ট সাপোর্টিং রোলে তারা ছিল আর কি কিন্তু মেইন ফোকাসে কিন্তু চান্দ্রি ঘোষে ক্যারেক্টার ছিল কাঞ্চন মল্লিক শান্তিলাল শান্তিলালের ওয়াইফ মানে ওই যে কেমিস্ট্রিগুলো তারপর বাড়ির যে ছোটো মেয়ে যে একসময় টাকা নিয়ে পালিয়ে গেছিলো তার হাজবেন্ড সেই লেয়ারিংগুলো সেই যে সম্পর্কের ডায়নামিক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকটা একটা ইকুয়েশান আছে কোথাও ঘেটে আছে সেটা কি মিলবে কি মিলবে না এই যে দেখানোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেন আমি বললো এর ব্যাকগ্রাউন্ড স্কোর কারণ আমি লুক অ্যান্ড ফিল্ড নিয়ে কিছু বলতে আমরা হইচয়ের প্রত্যেকটা কাজ লুক অ্যান্ড ফিল ওয়াইজ টপ নচ হয় মানে কোয়ালিটি প্রিমিয়াম তারা দেয় এখানে সেই লুক অ্যান্ড ফিল বাদে আমি বলছি ব্যাকগ্রাউন্ডস করে আমার দারুণ লেগেছে এবং যে নেমিংগুলো উঠছিল যে নামগুলো আসছিল মানে আমাদেরকে বারবার দেখিয়ে দেওয়া হচ্ছিলো যে এ হচ্ছে প্রপিতামহ যার ভূত আর কি হন্ট করে বেড়ায় তারপরে তাদের ছেলে মেয়ে তাদের নাতি নাতনি এটা কিন্তু বারবার আমাদেরকে যখনই নাম আসছে তখনই কিন্তু দেখানো হচ্ছে যাতে কেউ ডাউটে না থাকে তো এই ব্যাপারটাও আমার বেশ ভালো লেগেছে তো ওভারঅল সিরিজটা ম্যাক্সিমাম দেখি ভালো লেগেছে আমার অনেকেই বলবে যে খুব কমন জিনিস এই ধরনের গল্পতে তো এর আমরা দেখেছি নতুনত্ব কী আছে না আছে নতুনত্বের ব্যাপার না যেভাবে রাহুলদার দেখিয়েছে সেই দেখানোর এক্সিকিউশনটা কিন্তু খুব ভালো লেগেছে মানে প্রচণ্ড এন্টারটেইনিং এবং প্রচণ্ড হ্যাপেনিং একটা ওয়েব সিরিজ সবসময় কিছু না কিছু ঘটে যাচ্ছে এই ব্যাপারটা আমি খুব এনজয় করি তো এই মানে আমার সমস্ত কিছু ডিরেকশন বলো আর এর যে মাঝখানে মাঝখানে গানগুলো ঢুকছিল সে গানের কথাই বলি সমস্ত কিছু মিলে মানে কিন্তু একটা কম্পেয়ার ওয়েব সিরিজ যেরকম হয় সেরকমই একটা মজাদার এন্টারটেনিং ফুল অন মানে এন্টারটেনমেন্ট আছে সেখানে গুপ্তধনের একটা অ্যাঙ্গেলও আছে ফ্যামিলি ড্রামাও বলতে পারো সমস্ত কিছু মিলে কিন্তু একটা জমজমাট দাদুর কীর্তি ওয়েব সিরিজটা হয়েছে নেগেটিভ দিক যদি আমার মনে হয় তাহলে আমি বলবো যে গুপ্তধনের যে ব্যাপারটা আছে রিটেলের যে ব্যাপারটা আছে অনেকেই কিন্তু বলবে যে এটা মানে একটু যদি অন্য ফর্মেটে আমাদেরকে দেখানো হতো তাহলে মনে হয় ভালো হতো অন্য ফরম্যাট ইন দ্য সেন্স যেরকম শোনা যে কমন ফর্ম্যাট এখান থেকে আরেকটা ক্লো ওখান থেকে আরেকটুকু ওখান থেকে আরেকটা ক্লু এইভাবে যায় এই ফর্ম্যাটটা ইউজ না করে কারণ গুপ্ত ক্ষেত্রে সবাই এটাই ইউজ করে তো একটু যদি সেই টাচটা অন্যভাবে দেওয়া যেত তাহলে মনে হয় আমার ভালো হয় কারণ গুপ্ত কিন্তু দেখবে ট্রেজার হ্যান্ড বা তুমি যদি হলিউডের কোনো সিনেমাও দেখো এর সরি রিডল বলছি রিডল তারা ইউজ করে কিন্তু মানে একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা এরকম 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 না এমন হতে পারতো যে একটা ম্যাপ আছে সেই ম্যাপের মধ্যে দিয়ে তারা তারা একটার পর একটা জায়গায় যাচ্ছে এ করছে ক্র্যাক করছে এ করছে ওরকম করলে মনে হয় ভালো হতো আর কি আমারও কোথাও গিয়ে এটা পার্সোনালি ফিল হয়েছে আর একটা যেটা জিনিস যে একদম ক্লাইম্যাক্সে এসে দেখবে যে গানের মাধ্যমে অনেক কিছু আমাদেরকে দেখানো হচ্ছে সেটা গানের মাধ্যমে কেন করা হলো আমি যাই না সেটা হয়তো কারো কারো ভালো লাগতে পারে আমার কিন্তু ওই জায়গাটা একটু অড লাগছিলো হয়তো একটু আলাদা টাইপের দেখানোর তারা প্রচেষ্টা করেছে কিন্তু আমার কোথাও গিয়ে ওই জায়গাটা একটু অড লাগলো মানে খুব চোখে লাগলো ওই ব্যাপারটা বুঝতে পারছি যে ওইভাবে অ্যাক্টিং করে 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 একটা মানে স্টেজের মধ্যে যেরকম পারফর্মার পারফর্ম করে সেরকম করে একটা পারফরম্যান্স দেখানো হচ্ছে কিন্তু হঠাৎ করে এত এদেরকে একটু নর্মাল ক্যারেক্টার ভাবছিলাম তো আশেপাশে ক্যারেক্টার ভাবছিলাম তারা যখন একসাথে মিল এরকম গান টান করছে ওই জায়গাটা আমার একটু কেমন লেগেছে তো এই ছোটোখাটো কিছু খামতি আমার চোখে লেগেছে এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন এবং আগের যে গুপ্তধানের রিডেলের ব্যাপারটা বললাম সেটা জাস্ট আমি কী বলবো ইনপুট হিসেবে যে পরবর্তীতে যদি আবার এই সিজন টু আছে সেখানে যদি একটু অন্যরকম ফর্ম্যাটে গুপ্তধানটা করা যায় আর কি তো মানে এটাই তোমার সাথে শেয়ার করেছিল যে আমার তো ফুল অন এন্টারটেনমেন্ট লেগেছে এই ওয়েব সিরিজটা আরও একবার হয়তো আমি দেখতে পারবো কারণ এতটাই মজার মজার সিনে ভর্তি আছে আর কি এবং অনেক কিছু মানে আন্ডারলাইন মেসেজ আছে সেগুলো খুব সুন্দরভাবে ডেলিভার করা হয়েছে কোনোটা ডিরেক্টলি কোনোটা ইনডাইরেক্টলি তো সত্যি মানে আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কি মত দাদুর কীর্তি ওয়েব সিরিজটা নিয়ে নিচে কমেন্ট সেকশনটা অবশ্যই লিখে জানিও আমার ভিউটা ভালো লাগলে লাইক ক্যামেরটা শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সামটা আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অলপসনে ক্লিক করানো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই Love you all, take care.